হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে রিজনিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্যালেন্ডার নিয়ে। বন্ধুরা, আমি ক্যালেন্ডারটা উইদাউট কোটেশন কিভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর যেহেতু কোনো রুলস ছাড়া, কোনো কোড ছাড়া এটাকে সলভ করতে হবে, তাই জন্য কিন্তু আমাদের ব্রেনটাকে একটু খাটাতে হবে। কারণ এই সমস্ত জিনিস যখনই আমরা উইদাউট রুল করব, উইদাউট কোটেশনে আমরা যখন সলভ করব, তখন কিন্তু আমাদের শর্ট জাম্প ক্যালকুলেশনকে অনেক ক্ষেত্রে জাম্প করতে হয়। তো সেগুলো আমাদেরকে কিন্তু ভালো করে শিখতে হবে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো শুরু করছি। দেখো, ফার্স্ট যেটা কি বলছি, দেখো ক্যালেন্ডারের মধ্যে আমরা যদি একটা ক্যালেন্ডার দেখি, তাতে কি থাকে? প্রথমে থাকে ইয়ার, তাই তো? প্রথমে থাকে ইয়ার। ইয়ারের মধ্যে থাকে কি? একটা ইয়ারের মধ্যে থাকে মান্থ, ইয়ারের পরে থাকে হচ্ছে মান্থ, তারপরে কি থাকে? উইক, দেন লাস্ট ওয়ান ইজ ডে। এতটুকু আমরা সবাই জানি। তাহলে আমি যদি একটা ইয়ার হিসাবে হিসাব করি, তাহলে একটা বছরের মধ্যে, একটা ইয়ারে কতগুলো মাস থাকে? 12টা মাস থাকে, তাই তো? আচ্ছা, ডে কতগুলো থাকে? ডে থাকে একটা ইয়ারের মধ্যে, ডে থাকে হচ্ছে 365 দিন। এতটুকু ক্লিয়ার? এটা আমরা সবাই জানি, অর্ডিনারি ডে থাকে 365 দিন। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে এখানে মাথায় রাখবে, যে এই যে ইয়ারটা, ইয়ারটা হয় দুটো ভাগে বিভক্ত। একটা কি? একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার বা নর্মাল ইয়ার। আমি ORD দিয়ে লিখছি শুধু, হ্যাঁ, শর্টে অর্ডিনারি ইয়ার। আর একটা হচ্ছে লিপ ইয়ার, আর একটা হচ্ছে লিপ ইয়ার, এটা আমরা সবাই জানি। আর অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ার কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি, তাও আমি আর একবার বলে দিচ্ছি। না, যদি কোনো ইয়ারকে 4 দিয়ে ভাগ করা যায়, যদি কোনো ইয়ারকে 4 দিয়ে ভাগ করা যায় এবং তার কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেই ইয়ারটি হবে লিপ ইয়ার। এবং যদি কোনো সেঞ্চুরিকে, সেঞ্চুরি মানে কি? সেঞ্চুরি মানে হচ্ছে যে 100-এর গুণিতক যে সমস্ত ইয়ারগুলো থাকে, যেমন 2000, যেমন 2000, তাহলে এখানে 100-এর গুণিতক এটা, তাই তো? তাই এই সেঞ্চুরি, যে কোনো সেঞ্চুরি, সেটা লিপ ইয়ার কিনা সেটা যাচ করার জন্য তাকে কি করতে হবে? 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলেই সেটা হবে লিপ ইয়ার। এতটুকু ক্লিয়ার? এই হলো লিপ ইয়ারের সংজ্ঞা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখন আমরা লিপ ইয়ার আর অর্ডিনারি ইয়ার কেন পড়ব? দেখো, আমি যেখানে দিন সংখ্যাটা বললাম না, 365 দিন, এটা কিন্তু অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে, এটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। কারণ আমরা ছোটবেলা থেকে, সরি, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি, সেটা হলো যে একটা বছর হতে কত দিন সময় লাগে, কত দিন কত ঘন্টা সময় লাগে, না 365 দিন, আর আমি যদি রাউন্ড ফিগারে হিসাব করি তাহলে দেখতে পাবো 6 ঘন্টা। 365 দিন, 6 ঘন্টা সময় লাগে একটা বছর হতে, বা একটা সূর্যকে সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ করতে 1 বছর যে সময় লাগে, সেই 1 বছর সময় হতে মোট সময়টা লাগছে হচ্ছে 365 দিন, 6 ঘন্টা রাউন্ড ফিগারে। তাহলে এই যে প্রতিদিন, প্রত্যেক বছর যে 6 ঘন্টা করে বেঁচে থাকছে, তাহলে 4 গুণ 6 কতগুলো হয়? 24। আর এই 24 ঘন্টা মানেই আমরা জানি এক দিন। তাই প্রত্যেকটা বছরে 4 বছর অন্তর একটা করে লিপ ইয়ার আসে। এতটুকু ক্লিয়ার? তাহলে এখন ঘটনা হচ্ছে, অর্ডিনারি ইয়ারে যদি 365 দিন হয়, তাহলে লিপ ইয়ারে কতগুলো দিন থাকে? 366 দিন। ক্লিয়ার হলো? চলো, তো বন্ধুরা, আমরা যদি অর্ডিনারি ইয়ারে হিসেব করি, 365টা দিন রয়েছে। এই 365টা দিনের মধ্যে কতগুলো উইক আছে আমরা সেটা বার করব। সেক্ষেত্রে কি করতে হবে? একে 7 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে দেখতে পাবো 52 ভাগফল আসছে, মানে 52টা উইক আছে, প্লাস ভাগশেষ থাকবে 1। তার মানে কি? একটা এক্সট্রা দিন পড়ে থাকছে। এখন প্রশ্ন হলো, এই একটা এক্সট্রা দিন কোথায় যাবে? বন্ধুরা, এই একটা এক্সট্রা দিনকে কিন্তু বলা হয় অড ডে। কি বলা হয়? অড ডে। তাহলে ভাগশেষে যে দিনগুলো পড়ে থাকবে 7 দিয়ে ভাগ করার পরে, তাহলে সেই ভাগশেষটাকে কিন্তু বলা হবে অড ডে। বোঝা গেল? আর আমাদেরকে আজকে কাজটা করতে হবে, পুরো রিজনিংটা, পুরো ক্যালেন্ডারের অঙ্কটা করতে হবে কিন্তু এই অড ডে দিয়ে। আমরা কাউন্ট করব কতগুলো অড ডে থাকছে, সেই হিসেবে কিন্তু আমাদের উত্তর বেরোবে। বোঝা গেল জায়গাটা? তাহলে আমরা এটা পেলাম যে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে একটা অর্ডে থাকে, আর একটা লিপ ইয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? তাহলে সিম্পল জিনিস, এক বাড়ছে, তার মানে লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো অর্ডে থাকবে। এতটুকু ক্লিয়ার হলো? লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো অর্ডে থাকবে। তাহলে
আমরা যদি 100 বছরে হিসেব করি, মানে একটা সেঞ্চুরি 100 বছরে হিসেব করি, তাহলে কি পাচ্ছি দেখো। 100 বছরে হিসেব করলে আমরা পাবো 5টা অর্ধে। এই ব্যাপারগুলো একটু তোমরা মাথায় রাখবে, একটু মুখস্থ রাখবে। আর যদি মুখস্থ না থাকে তাহলে তোমাকে ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেখতে হবে কতগুলো অর্ধে থাকছে বা কতগুলো কি থাকছে, ঠিক আছে। এবার দেখো, একটা 100 বছরে যদি 5টা অর্ধে হয়, তাহলে 200 বছরে কতগুলো অর্ধে থাকবে? দেখো 200 বছরে তাহলে কি হবে, 5টা অর্ধে, 200-র ক্ষেত্রে 2 গুণ হবে, তার মানে হবে 10 দিন, 10টা দিন থাকছে, তাই তো? এখন বলো আমাকে, প্রত্যেক সময় তো আমাকে বের করতে হয় উইক, মানে দিনগুলোকে সব 7 দিয়ে ভাগ করতে হবে অর্ধে বার করতে গেলে। কারণ কি না, একটা উইকে 7টা দিন থাকে, তাই তো? তো সেক্ষেত্রে 10টা দিনে কতগুলো উইক উইক আছে, না 7টা দিন আছে প্লাস 3টে দিন আছে, মানে আমরা যদি এভাবে দেখি তাহলে একটা উইক প্লাস 3টে দিন থাকছে। এটুকু বোঝা গেল তো? তাহলে আমি বলতে পারি যে 200 ইয়ারের মধ্যে, 200 বছরের মধ্যে কতগুলো অর্ধে আছে, না 3টে অর্ধে আছে, কারণ 10কে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাওয়া যায়। বোঝা গেল? ঠিক তেমন ভাবে যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে 300 বছরে তোমরা অর্ধে পাবে, 300 বছরে তোমরা অর্ধে পাবে একটা, 300 বছরে তোমরা অর্ধে পাবে একটা, আর 400 বছরে তোমরা অর্ধে পাবে কতগুলো, এইটা এবার ক্যালকুলেশন করে তোমাকে দেখাবো। দেখো 100 বছরে যদি 5টা হয়, তাহলে 400 বছরে হওয়ার কথা 5 গুণ 4, মানে 20টা, তাই তো? কিন্তু বন্ধুরা আমাকে একটা কথা বলো, এই 400, এ তো নিজেই একটা লিপ ইয়ার, এ তো একটা নিজেই লিপ ইয়ার, কারণ 400কে 400 দিয়ে ভাগ করা যাচ্ছে এবং ভাগফল বেরোচ্ছে, ভাগশেষ কোনো থাকছে না। তো সেক্ষেত্রে এটা যেহেতু লিপ ইয়ার, এর সাথে একটা এক্সট্রা দিন যুক্ত হবে, তার মানে হয়ে গেল টোটাল কতগুলো, 20 প্লাস 1 21 দিন। তাহলে বন্ধুরা একে যদি, 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ডিভাইড করি, তাহলে কতগুলো ভাগশেষ পাবো, 0 ভাগশেষ পাবো, তাই তো? তাহলে আমি বলতে পারি 400টা ইয়ারে কতগুলো অর্ধে আছে, না 0 অর্ধে আছে, কোনো অর্ধে নেই 400 বছরে। ঠিক তেমন ভাবেই যদি আমরা 400কে 400-র মাল্টিপ্লাই করি, যে ইয়ারগুলো আসবে, যেমন 400, 200, 400, 800, ঠিক এইভাবে যখন পরপর চলবে, যেমন 2000, এই প্রত্যেকটাই কিন্তু আরও যেরকম চলবে, মানে 400-র মাল্টিপ্লাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এদের ইয়ারে লিপ ইয়ার অড নাম্বার বা অড ডে কিন্তু থাকবে 0। এতটুকু ক্লিয়ার হয়েও ব্যাপারটা বোঝা গেল বন্ধুরা? ঠিক আছে, তো এবার আমি যে অঙ্কতে আসব সেটা হলো, যদি তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয় যে 2015 সালের ফার্স্ট জানুয়ারি, 2015 সালের ফার্স্ট জানুয়ারি কি বার ছিল, কি বার ছিল, যদি তোমাকে এই প্রশ্নটা দেওয়া হয় তাহলে তুমি কি করবে, উইদাউট কোনো কোটেশন, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি যদি ডে উইকের ডের হিসাব করি, তাহলে আমরা কি কি পাবো। প্রথমে আসবে সব সময় কিন্তু মানডে থেকে হিসাব করবে, মানডে, টিউজডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর আসবে সানডে। বোঝা গেল? তাহলে ডে, মানডেকে আমরা 1 ধরবো, টিউজডেকে 2 ধরবো, ওয়েনাসডে সপ্তাহের 3 নম্বর দিন, 4, 5, স্যাটারডে হচ্ছে 6 নম্বর দিন, আর সানডেকে আমরা ধরবো 7 নম্বর দিন। আর 7 নম্বর দিন মানে 7কে 7 দিয়ে ভাগ করলে 7 নম্বর দিন, অথবা যদি যার অড নাম্বার আসবে কি, 7কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, অড নাম্বার আমি পেয়ে যাব হচ্ছে, কোনো অড নাম্বার পাবো না, মানে মিলে যাবে, তাই জন্য অ্যান্সার হবে কি, 0 অড ডে। বোঝা গেল? তাহলে আমরা সানডেকে কিভাবে বিচার করব, সানডে যদি আসে তাহলে 7 নম্বর দিন ধরবো তাকে, এবং সেক্ষেত্রে তাকে কি বলবো, 0 অড ডে হলে তবেই আমরা সানডে বলবো তাকে। বোঝা গেল জায়গাটা? এটা কিন্তু মুখস্থ রাখার কোনো জিনিস নয়, এটা একবার দেখলেই তোমাদের মনে থেকে যাবে। তো আজকে তাহলে আমি আসি এই প্রশ্নটার সলিউশনটা তোমাদের সাথে করি। দেখো বন্ধুরা, আমার এখানে বলেছে 2015 সালের পয়লা জানুয়ারি, তাহলে আমি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিভাবে লিখবো দেখো, 2014 সাল যোগ
2014 সাল পুরোটা হয়েছে এবং তারপরে আর কতগুলো দিন হয়েছে? যেহেতু বছরের প্রথম দিন মানে আমি বলবো পয়লা জানুয়ারি, বোঝা গেল? মানে একটা দিন আছে। আমি 2014 গোটা দিনের মধ্যে কতগুলো অড ডে আছে আমি আগে সেটা বার করব। 2014 কে আমি যদি ভাগ করি দু ভাগে লিখব, একটা হচ্ছে 2000 আর একটা হচ্ছে 14, বোঝা গেল? এবার তোমাদেরকে একটু আগেই বললাম যে 2000, 2000 এর সালে কতগুলো অড ডে আছে? কোনো অড ডে থাকে না, মানে জিরো। 14টা সাল, 2000 এর পরে কতগুলো সাল কভার হয়েছে? 14 বছর। তাহলে দেখো 14 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কেন 4 দিয়ে ভাগ করব? কারণ লিপ ইয়ার বার করতে হয়, লিপ ইয়ার বার করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। 14 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? 3, 3 চারা 12, আর এখানে থাকবে 2, তার মানে তিনটে লিপ ইয়ার হচ্ছে এবং 2 অবশিষ্ট থাকছে, তাই তো? তিনটে লিপ ইয়ার হচ্ছে তো বন্ধুরা, সেক্ষেত্রে তাহলে কি হবে? দেখো অড্ডে যদি আমরা আমরা যদি লিপ ইয়ার হিসেব করি তাহলে 14টা বছরে কতগুলো লিপ ইয়ার পাবো? তিনটে লিপ ইয়ার পাবো। এবার আমাকে বলো একটা লিপ ইয়ারে কতগুলো অড্ডে থাকে? না, একটা ইয়ারে অড্ডে থাকে দুটো, তাই তো? তাহলে তিনটে ইয়ারে অড্ডে থাকবে কত? 3 × 2 মানে 6টা, যোগ 14টা বছরের মধ্যে যদি তিনখানা লিপ ইয়ার থাকে তাহলে বাকি কতগুলো অর্ডিনারি ইয়ার আছে? 11টা অর্ডিনারি ইয়ার। এবার প্রত্যেকটা অর্ডিনারি ইয়ারে কতগুলো করে লিপ অর্ডে থাকে? একটা করে। তাহলে 11 × 1 মানে 11 11ই হবে। তাহলে এই বন্ধুরা এখানে টোটাল কতগুলো দিন হলো? 17টা দিন হলো। প্লাস এখানে পরের বছরে কতগুলো দিন হয়েছিল? একটা দিন হয়েছিল, তার মানে 1 যুক্ত হলো। তাহলে টোটাল কতগুলো দিন হলো? 18টা দিন হলো। তাহলে আমাকে বলো এবার এই 18 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? কত ভাগশেষ পাবো? 4 ভাগশেষ পাবো, তাই তো? 7 × 2 = 14, 18 থেকে 14 বাদ দিলে 4 হয়। তাহলে আমি কোডটা কত পাচ্ছি? 4। তার মানে উইকের 4 নম্বর দিন ছিল এই দিনটা, উইকের 4 নম্বর দিন ছিল। আমি এই লিস্টের মধ্যে উইকের 4 নম্বর দিন কোনটা পাচ্ছি? দেখো থার্সডে, মানে বৃহস্পতিবার। তাহলে আমরা বুঝে গেলাম যে 2015 সালের পয়লা জানুয়ারি উত্তর হবে বৃহস্পতিবার, বোঝা গেল বন্ধুরা অঙ্কটা? দেখো আর একটা অঙ্ক যদি আমি বলি যে 1901 সাল, 1901 সালের ফার্স্ট এপ্রিল, 1901 সালের ফার্স্ট এপ্রিল কি বার ছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো 1901 সাল মানে সেম ভাবে আমি লিখে নেব কি, 1900 যোগ পরের বছরের তিনটে মাস, প্রথম তিনটে মাস এবং তারপরে এপ্রিলের একটা দিন, মানে 1 যুক্ত হচ্ছে, তাই তো? এবার আমাকে দেখো 1900 এর মধ্যে কতগুলো অড ডে আছে আমাকে আগে সেটা বার করতে হবে। তো বন্ধুরা 1900 কে যদি আমি ভাগ করি, তুমি যত ডিভাইড করবে না তত তাড়াতাড়ি হবে, 1900 কে যদি আমি ভাগ করি পাবো হচ্ছে 1600 + 300। কেন করলাম বুঝতে পারবে? দেখো 1600 কি, 400 গুণিতক, 1600 400 গুণিতক, তাই এর অড্ডে হবে 0। আর 300, 300 ইয়ারে কতগুলো অড্ডে থাকে বলেছিলাম? না, একটা অড্ডে থাকে বলেছিলাম। তাহলে টোটাল 1900 ইয়ারের মধ্যে কতগুলো অড্ডে থাকছে? একটা অড্ডে থাকছে। ক্লিয়ার হলো? এবার চলে আসি প্রথম তিনটে মাস। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে, দেখতে হবে এটা লিপ ইয়ার আছে কিনা, কারণ এখানে ফেব্রুয়ারি মাসটা ইনক্লুড করা হয়েছে। তো 1901 সাল কোনো মতে লিপ ইয়ার নয়। তাহলে আমি পেয়ে যাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলের যেহেতু একদিন তাই আমি ওকে কাউন্ট করছি না। বন্ধুরা আমাকে একটা কথা বলো, জানুয়ারিতে কতগুলো দিন থাকে? জানুয়ারি মাসে 31টা দিন থাকে, ফেব্রুয়ারি মাসে যেহেতু এটা লিপ ইয়ার নয় তাই 28টা দিন আছে, এবং মার্চ মাসে আমরা আবার 31টা দিন পাই। এই জায়গাটুকুনি তো আমাদেরকে মনে মনে রাখতেই হয়, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। তো তাহলে আমি যদি জানুয়ারিতে দেখি কতগুলো অড ডে আছে, 31 কে 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তার মানে তিনটে অড ডে আছে। আচ্ছা, আর ফেব্রুয়ারিকে 28 কে দিয়ে ভাগ করলে 0 অড ডে হয় এবং আবার এখানে তিনটে অড ডে আছে। তাহলে বন্ধুরা টোটাল কতগুলো অড ডে হলো? 6টা অড ডে হলো। জানুয়ারি থেকে মার্চ অবধি এই ফার্স্ট তিনটে মাসে কতগুলো অড ডে হলো? 6টা অড ডে হলো, বোঝা গেল? আচ্ছা, তারপরে আরও একটা দিন আছে, সেটা হলো 1, এই ফার্স্ট এপ্রিলের 1 দিন।
বন্ধুরা, তাহলে টোটাল কতগুলো দিন হলো? 1 যোগ 6 যোগ 1, টোটাল হয়ে গেল হচ্ছে 8, 8টা দিন। তাহলে 8 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 1 অবশিষ্ট থাকবে। আর আমি বলেছিলাম সপ্তাহের প্রথম দিন কোনটাকে ধরা হচ্ছে? মনডে কে ধরা হচ্ছে। তাহলে এই অ্যানসারটা হবে হচ্ছে মানডে। বোঝা গেল? ক্লিয়ার হলো? এইবার এই মাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, মাসের ক্ষেত্রে না তোমরা যখনই এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, তোমরা যখনই প্র্যাকটিস করবে তখনই জায়গাটা বুঝে যাবে কিভাবে কোড মনে রাখতে হবে। দেখো, জানুয়ারি মাস 31, এবার 31 দিন মানে আর 31 লেখার দরকার নেই, আমরা 31 মানে জানি 7 দিয়ে ভাগ করলে অর্ধে কতগুলো আসে? 3টে। মানে আমরা এগুলো যখনই প্র্যাকটিস করবো না তখনই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ফেব্রুয়ারি যদি লিপ ইয়ার না হয় তাহলে কোনো অর্ধে থাকে না, আর যদি লিপ ইয়ার হয় তাহলে একটা অর্ধে থাকবে। মার্চও তাই 3টে, আর যদি কোনো মাস 30 দিনে হয় যেমন এপ্রিল মাসটা, সেক্ষেত্রে অর্ধে থাকবে 2টো। এইভাবে এগুলো ক্যালকুলেশন করবে, হ্যাঁ মনে মনে এগুলো হয়ে যাবে। আমি এগুলোকেই বললাম স্টেপ জাম্প করার কথা। বোঝা গেল জায়গাটা? চলো নেক্সট। বন্ধুরা, এবার আসছে ইয়ার রিপিটেশন। দেখো, হোয়াট ইজ ইয়ার রিপিটেশন? ইয়ার রিপিটেশন বলতে কি বোঝায়? এখানে দুটো ভাগেই আবার ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লিপ ইয়ার আর একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। এবার প্রশ্নটা আসে ইয়ার রিপিটেশন থেকে কি সেটা দেখি। প্রশ্নটা আসবে, সাপোজ একটা ইয়ার দিল 2000 সাল, বললো এই 2000 সালের যে ক্যালেন্ডারটা, টোটাল ক্যালেন্ডারটা, এটা আবার কত বছর পরে রিপিট হবে? মানে 2000 সালের ক্যালেন্ডারটা আবার কত বছর পরে সেম ক্যালেন্ডার হবে? তো এক্ষেত্রে দেখতে হবে যে ইয়ারটার কথা জিজ্ঞেস করা হয়েছে সেটা লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার। একটা জিনিস মাথায় রাখবে, লিপ ইয়ার হলে ইয়ার সবসময় 28 বছর অন্তর সেম হয়, 28 বছর অন্তর সেম হয়। আর যদি একটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে দেখি, সেটা হয় 6 বছর অন্তর রিপিট হবে আর না হলে 11 বছর অন্তর রিপিট হবে। হয় 6 বছর অন্তর রিপিট হবে আর না হলে 11 বছর অন্তর রিপিট হবে। এটা কিভাবে বুঝবে? এই জায়গাটা টোটালি বুঝতে পারবে অপশন টেস্টে। অপশনে কখনোই 6 বছরের ডিফারেন্সও দেবে না, 11 বছরের ডিফারেন্সও একসাথে দুটো দেবে না, যে কোনো একটা দেবে। তাই যখনই অঙ্ক দেখবে, অপশনটা দেখবে, বুঝতে পেরে যাবে। তাহলে আমার প্রশ্নটা ছিল 2000-এর ক্ষেত্রে, 2000-এর ক্ষেত্রে রিপিট হবে কখন? 2000 যেহেতু লিপ ইয়ার তাই এর সাথে 28 যুক্ত করলে কত হবে? না, 2028 সাল। এবার তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা 2000 সালের যে ক্যালেন্ডারটা দেখছো একটু দেখো, আর 2028 সালের ক্যালেন্ডারটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি যে অ্যান্সারটা দিলাম বা যে রুলসটা তোমাদেরকে বললাম সেটা মিললো কিনা। আর অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে সাপোজ আমি বললাম 2001 সাল, এটা আমরা জানি বলে তোমাকে বলছি 2001 সাল, সেক্ষেত্রে অপশনে থাকবে তোমার হচ্ছে 2007 সাল, কারণ 2001 সালের পরে 6 বছর যুক্ত করলে হবে 2007 সাল এবং এই ডেটটা রিপিটেশন হবে। বোঝা গেল? তো তোমরা শুধু এই বেসিক রুলসটা মাথায় রাখবে। লিপ ইয়ারের ক্ষেত্রে 28 বছর অন্তর একটা ইয়ার রিপিটেশন হয়, আর অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 6 অথবা 11 বছর অন্তর একটা রিপিটেশন ঘটে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো, অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ার এই দুটোর মধ্যে আরো কিছু ইনফরমেশন তোমাদের পাওয়া বাকি আছে। দেখো, ফার্স্ট ইনফরমেশনটা হলো অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে কোন বছর, সাপোজ আমি একটা ইয়ার বললাম 2001 সাল, এটা অর্ডিনারি ইয়ার, তো এই 2001 সালের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি যে দিনটা থাকবে সেই বছরের লাস্ট দিনও কিন্তু সেম দিনই হবে, মানে 31শে ডিসেম্বর কিন্তু সেম দিন হবে। মানে 2001 সালের ফার্স্ট জানুয়ারি যদি সোমবার হয়, আমি এটা জানি না, তোমাকে জাস্ট এমনি বোঝানোর জন্য বলছি, তোমরা তবে দেখে নাও, ক্যালেন্ডার খুলে দেখে নাও, 2001 সালের ফার্স্ট জানুয়ারি যদি সোমবার থাকে তাহলে 2011 সালের 31শে ডিসেম্বরও সোমবারই হবে। বোঝা গেল? আর আমি যদি লিপ ইয়ারের ক্ষেত্রে দেখি তাহলে একদিন করে এগিয়ে যাবে, মানে ইয়ারের লাস্ট দিন যেটা হবে ফার্স্ট দিন তার আগের দিনটা হবে, ফার্স্ট দিন তার আগের দিনটা হবে। যেমন 2004 সাল যদি আমি দেখি, 2004 সালের 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর যদি মঙ্গলবার থাকে, একটু ক্যালেন্ডারে মিলিয়ে নেবে, যদি মঙ্গলবার থাকে তাহলে 2004 সালের ফার্স্ট জানুয়ারি কি বার হবে? না সোমবার হবে।
সোমবার হবে, মানে একদিন করে পিছবে, বা যদি আগের থেকে পরে দেখি তাহলে একদিন করে এগোবে। বোঝা গেল জায়গাটা? যদি 2004 সালটা যেহেতু লিপ ইয়ার হয়েছে, তো সেক্ষেত্রে ফার্স্ট দিন যেটা থাকবে ইয়ারের লাস্ট দিন কিন্তু তার পরের দিনটা হবে। আর যদি অর্ডিনারি ডের ক্ষেত্রে দেখি তাহলে ফার্স্ট দিন এবং লাস্ট দিন দুটোই সেম হবে। বোঝা গেল জায়গাটা? চলো নেক্সট। নেক্সট রুলস হচ্ছে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে যদি ইফ দ্যাট এনি টু কনজিকিউটিভ ইয়ার্স ডেট অফ নেক্সট ইয়ার উইল বি ওয়ান ডে অফ অ্যাহেড অফ দ্য সেম ডেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার। তার মানে কি? পরপর দুটো অর্ডিনারি ইয়ার যদি থাকে, যেমন 2000, আমি যদি বলি 2010, 2010 একটা অর্ডিনারি ইয়ার এবং 2011 একটা অর্ডিনারি ইয়ার, এটা পরপর আসছে, তাই তো? 2010 সালের আমি যদি বলি সেকেন্ড মার্চের কথা, আর 2011 সালেরও সেকেন্ড মার্চ, কি বার হচ্ছে বুঝে নাও ভালো করে। যদি এইটা পরপর কনসিকিউটিভ হয়, মানে ক্রমিক অনুযায়ী দুটোই যদি পরপর অর্ডিনারি ইয়ার হয়, সেক্ষেত্রে দুটো ইয়ারেরই মাস এই দিনের কি পরিবর্তন হবে? প্রথম ইয়ারের 2রা ডিসেম্বর যে দিনটা ছিল, মানে যদি টিউজডে থাকে, তাহলে 2011 সালে 2রা ডিসেম্বর হবে ওয়েডনেসডে, মানে বুধবার। তার মানে বোঝা গেল, যদি কনজিকিউটিভ ইয়ারের ক্ষেত্রে, অর্ডিনারি দুটো ইয়ারের ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথম বছরের একই নির্দিষ্ট দিন যেটা হবে, দ্বিতীয় বছরের সেই নির্দিষ্ট দিনটি কিন্তু একদিন পিছিয়ে যাবে সপ্তাহের দিক থেকে। বোঝা গেল? ঠিক তেমনই আমি যদি লিপ ইয়ারের ক্ষেত্রে হিসেব করি, সেক্ষেত্রে দুটো প্রসেস আছে। এক হচ্ছে, আমি এখানে সাদা পেজে দেখাচ্ছি, এক হচ্ছে আমি লিপ ইয়ারের ক্ষেত্রে দেখছি, হ্যাঁ, দুটো প্রসেস আছে। একটা হচ্ছে যদি প্রথমে অর্ডিনারি ডেট আসে, অর্ডিনারি ইয়ার, তারপরে যদি লিপ ইয়ার হয়, আর একটা হচ্ছে লিপ ইয়ারের পরের অর্ডিনারি ইয়ারটা। এই দুটোর ক্ষেত্রে একটু আলাদা আলাদা রুলস হবে, বুঝে নাও। যদি অর্ডিনারির পরে লিপ ইয়ার আসে, সাপোজ আমি যদি বলি 2011 সাল, তারপরে আসছে 2012 সাল, তার মানে কি? প্রথম ইয়ারটা অর্ডিনারি, দ্বিতীয় ইয়ারটা লিপ ইয়ার। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে ফেব্রুয়ারি যেহেতু এটা লিপ ইয়ার, এর ফেব্রুয়ারি যেহেতু লিপ ইয়ার, মানে ফেব্রুয়ারির 29 দিনের পর থেকে রুলসটা চেঞ্জ হবে, আর ফেব্রুয়ারির 29 দিনের আগে অবধি একদিন করে বাড়বে। আর ফেব্রুয়ারির পর থেকে, মানে মার্চ থেকে ডিসেম্বর অবধি দুদিন করে বাড়বে। ঠিক একইভাবে আমি যদি প্রথমে লিপ ইয়ার পাই এবং তারপরে অর্ডিনারি ইয়ার পাই, মানে 2012 সাল, তারপরে আসছে 2013 সাল, এমন ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এর উল্টোটা, মানে ফেব্রুয়ারি মাস অবধি দুই করে বাড়বে, আর ফেব্রুয়ারির পর থেকে, মানে মার্চ থেকে ডিসেম্বর অবধি এক করে বাড়বে। বোঝা গেল জায়গাটা? এই হলো দুটো প্রসেস। চলো নেক্সট। এবার দেখো একটা অঙ্ক তোমাদেরকে সলভ করাই। বলছে 2011 সালের 15ই আগস্ট যদি মানডে হয়, তাহলে 2011 সালের 17ই সেপ্টেম্বর কি বার ছিল? তো দেখো, যেহেতু এখানে ইয়ারটা সেম, তাই অঙ্কটা ইজিলি বেরোবে। কিভাবে অর্ডে দিয়ে বেরোবে? অগস্ট মাসের অলরেডি 15 তারিখ হয়ে গেছে, তার মানে অগস্ট মাসে টোটাল কতগুলো দিন থাকে আমরা জানি, 31 দিন। সেক্ষেত্রে 15 যদি আমি মাইনাস করি তাহলে কত পড়ে থাকছে? 16 পড়ে থাকবে। আর পরের মাস অগস্টের পরেই সেপ্টেম্বর, তাই পরের মাসের আর কতগুলো দিন হয়েছে? 17 দিন। টোটাল করব, আচ্ছা টোটাল করারও দরকার নেই, কি করব, 7 দিয়ে ভাগ করব প্রত্যেকটাকে। আমি বলেছি অড ডে দিয়ে বার করতে হবে, দুটো ভাবেই করতে পারো। প্রথমে তুমি টোটাল করে তারপরে পুরো যে টোটালটা আছে সেটাকে 7 দিয়ে ভাগ করতে পারো, আর না হলে প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করতে পারো। এবার প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করলে করতে সময় সুবিধা হয়, মানে একটু টাইমটা কম লাগে। 7 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ থাকবে 2, আর এর ভাগশেষ থাকবে 3, তাহলে টোটাল কতগুলো থাকছে? 5 থাকছে। তার মানে যেহেতু 5 7-এর থেকে ছোট, তাই আমি পেয়ে গেলাম যে এই কটা দিনের মধ্যে, টোটাল দিনের মধ্যে 5 খানা অর্ডে থাকছে।
পাঁচখানা অর্ধে থাকছে। এবার একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, আমি যে অঙ্কটা ফার্স্ট অঙ্কটা যেখানে বলেছিলাম তোমাদেরকে উইকের একটা কোড দিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু কোডটা কাজে লাগবে না। কোড বলতে কি, নাম্বারিং, সিরিয়াল নাম্বার, সেটা কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে না। কেন? কারণ এখানে অলরেডি একটা ডেট মেনশন করে দেওয়া হয়েছে। এখানে যে ডেটটা মেনশন করে দেওয়া হবে তার পরবর্তী পাঁচ নাম্বার ডেটটা কোনটা থাকবে সেটাই হবে এর অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমাকে এখানে মন্ডের সাথে পাঁচ যোগ করতে হবে, মন্ডের সাথে পাঁচ যোগ করতে হবে। তাহলে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। বোঝা গেল? তাহলে পাঁচ যুক্ত করলে হবে হচ্ছে এখানে শনিবার, মানে স্যাটারডে। তাহলে এটা পেয়ে গেলাম 2011 সালের 17ই সেপ্টেম্বর হবে স্যাটারডে। বোঝা গেল জায়গাটা? চলো নেক্সট। এরপরের অঙ্কটা বলেছে যে যদি 2001 সালের প্রথম পয়লা জানুয়ারি সোমবার হয় তাহলে সেই বছর 2001 সালের 31শে ডিসেম্বর কি বার হবে। এবার আমি একটু আগেই আমি সূত্রটা বলে দিয়েছিলাম, তোমাদেরকে শুনেছো নিশ্চয়ই, যে যদি লিপ ইয়ার না হয়, যদি এটা অর্ডিনারি ইয়ার আছে, তাই অর্ডিনারি ইয়ারের শেষের বছর এবং প্রথম দিন, মানে শেষের দিন বছরের এবং প্রথম দিন এবং শেষের দিন দুটোই কিন্তু সেম দিন হয়, তো সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে মন্ডে। একটু ক্যালেন্ডার খুলে দেখে নেবে, 2011 সালের 1 জানুয়ারি যদি মন্ডে থাকে তাহলে 2001 সালের 1 জানুয়ারি যদি মন্ডে থাকে তাহলে 2001 সালের 31শে ডিসেম্বরও মন্ডে থাকবে। সেক্ষেত্রে আমাকে আর ক্যালকুলেশন করার দরকার হলো না, যদি আমি এক্ষেত্রে এই রুলসটা মনে রাখতে পারি। আর যদি তুমি মনে রাখতে না পারো তাহলে ঠিক সেইভাবে আগে যেভাবে অঙ্কগুলো করাচ্ছিলাম, প্রত্যেকটা ইয়ার থেকে প্রত্যেকটা মান থেকে তুমি অর্ডেগুলো বার করে, অর্ডেগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করলে যে অর্ডেটা পাবে সেই অর্ডেটা এই মন্ডের সাথে যুক্ত করবে, তাহলেই পেয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট। বন্ধুরা এই অঙ্কটা দেখো একটু, এই অঙ্কটাতে বলেছে 1996 সালের রিপাবলিক ডে, মানে 26শে জানুয়ারি, 1996 সালের 26শে জানুয়ারি যদি ফ্রাইডে থাকে, শুক্রবার হয়, তাহলে 2000 সালের ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 15ই আগস্ট কী বারে হয়েছিল, 15ই আগস্ট কী বার ছিল, এটা তোমার প্রশ্ন দিয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে দেখো, 1996 সাল এটা কি অর্ডিনারি ইয়ার না লিপ ইয়ার? লিপ ইয়ার, 1996 সাল লিপ ইয়ার, তাই তো? তাহলে 1996 সালে কতগুলো দিন আছে, 366টা দিন আছে, কিন্তু অলরেডি এখানে বলে দিয়েছে 26 তারিখ, তার মানে 26 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাই আমি 26কে মাইনাস করব। কতগুলো দিন পরে থাকছে, 340টা, 340কে আমি যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কত পরে থাকবে, 4টে অর্ধে থাকবে। বোঝা গেল? ঠিক তেমনভাবে 1997 সাল, এখানে যেহেতু 365 দিন, তাই 365 দিন, তাই এর অর্ধে থাকবে একটা আমরা জানি। পরবর্তীকালে 98 সালও একটা অর্ধে, আচ্ছা 99 সাল সেখানেও একটা অর্ধে, ঠিক আছে। তারপরে আসছি 2000 সালে, মানে 2000 সালে সেক্ষেত্রে কতগুলো কি থাকছে দেখে নিই। দেখো 2000 সালে তো পুরো ইয়ারটা বলে দেওয়া নেই, শুধু 15ই আগস্ট অবধি রয়েছে, তাহলে 15ই আগস্ট অবধি কতগুলো মাস থাকছে, তার অর্ধে কতগুলো, সেই হিসেবে আমরা হিসাব করব। 2000 সালে জানুয়ারি মাস, 1 জানুয়ারি, 2000 সাল যেহেতু লিপ ইয়ার, তাই 1 জানুয়ারি 31শে দিন, তার মানে 31শে মাস, তার মানে হচ্ছে 3টে অর্ধে থাকবে। আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি যেহেতু লিপ ইয়ার তাই 29, তাই জন্য একটা, মার্চ 3টে, এপ্রিল 2, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই দেন অগস্ট, অগস্টের পুরো দিনটা তো নেওয়া হয়নি, অগস্টের শুধুমাত্র 15 দিন অবধি নেওয়া হয়েছে, তাহলে 15কে আমি যদি 7 দিয়ে ভাগ করি কত ভাগ শেষ থাকবে, 1। এইবার তোমাদের কাজটা কি হবে না বন্ধুরা, এই যে টোটাল যে নাম্বারগুলো, নাম্বার অফ ডেজ বা অড ডেজ গুলো পেলে একে কাউন্ট করবে, একে কাউন্ট করলে পাবে হচ্ছে 25, যেহেতু 7-এর বেশি তাই 7 দিয়ে ভাগ করব, এবং ভাগশেষ পড়ে থাকবে কত, 7 × 3 = 21, তার মানে ভাগশেষ পড়ে থাকবে 4। তাহলে ফ্রাইডের সাথে 4 যুক্ত হবে, ফ্রাইডের সাথে 4 যুক্ত হবে, এবং ডেটটা কি হবে তাহলে, জানুয়ারি শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল। তাহলে 2000 সালের 15ই অগস্ট ছিল কি বার, না মঙ্গলবার। বোঝা গেল জায়গাটা?
তো বন্ধুরা ভিডিওটি ছিল, এই টোটাল ভিডিওটা ছিল ক্যালেন্ডারের ওপরে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইকের ওপরে কিন্তু আমার পুরো ভিডিওটা ডিপেন্ড করছে। এবং তার সাথে পরবর্তীকালে আমি কোনো ভালো টপিকের ওপরে নিয়ে আসতে গেলেও কিন্তু এই তোমাদের লাইকটার ওপরেই নির্ভর করবে, তোমাদের ভিউ এবং লাইকের ওপরে নির্ভর করবে আমার ভিডিওটা ভালো লাগছে কিনা। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।